হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে শেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক, লাইকি, টিকটক এদের জন্য লিরিক্স ভিডিও তৈরি করতে পারেন। আরে ও কলিজার টুকরা, আরে ও কলিজার টুকরা। তো এক্সাম্পল স্বরূপ দেখলেন একটি লিরিক্স ভিডিও। এরকম ভিডিও যদি আপনি তৈরি করা শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনার সাথে রয়েছি আমি প্রফুল্ল, আপনি দেখছেন প্রফুল্ল ড্রিম চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ভিডিওতে এখনই একটি লাইক দিন, পাশে সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টি বাটনে ক্লিক করে অলে সেট করুন, তাকি আমার চ্যানেলে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশান পেয়ে যান। হ্যালো গাইস, প্রথমে আপনার ইউটিউব অ্যাপসটি ওপেন করুন। এরপরে সার্চ বারে আপনাকে লিখতে হবে বাংলা লিরিক্স ভিডিও ব্লগ লিখে। সার্চ করলে আপনি অনেকগুলো ভিডিও লিস্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি ভিডিও ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য লিঙ্কটি কপি করুন। এরপর গুগল ক্রোম ওপেন করুন, এখানে সার্চ করুন সেভ ফর নেট লিখে। এরপর আপনি প্রথম ওয়েবসাইটটি ওপেন করুন। এখানে দেখতে পাচ্ছেন খালি একটি বক্স রয়েছে, এখানে কপিকৃত লিঙ্কটি পেস্ট করে দিন। এরপর অ্যারো বাটনে ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন একটি ভিডিও চলে এসেছে, এই ভিডিওটি ডাউনলোড করুন। তো অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে, এখান থেকে ব্যাক করবেন। এরপর দেখবেন নিচে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর আপনি আবার সার্চ করুন গুগলে স্যাড ম্যান লিখে। এখান থেকে ইমেজে ক্লিক করুন। এখান থেকে আপনি পছন্দ অনুযায়ী 4-5টি ইমেজ ডাউনলোড করুন। ডাউনলোড কমপ্লিট হলে আপনার কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করুন। এরপর 16:9 রেশিও ওপেন করুন। এরপর প্রথমে আপনি পিকচারগুলো ইম্পোর্ট করুন আপনার এই কাইনমাস্টারে, যে পিকচারগুলো ডাউনলোড করেছিলেন। এরপর আপনি প্রথম ফটোতে ক্লিক করুন, প্যান অ্যান্ড জুম বাটনে ক্লিক করে পিকচারটিকে জুম করে ফুল স্ক্রিন করে নিন এবং মাঝখানে ক্লিক করে লিঙ্ক করে নিন। এভাবে সমস্ত ফটোগুলো আপনি প্যান অ্যান্ড জুম করে নিন। এরপর ডাউনলোড কৃত ভিডিওটি ইম্পোর্ট করুন। এরপর ভিডিওতে ক্লিক করে নিচে দেখুন ব্লেন্ডিং অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এরপর এখান থেকে ওভারলে, মাল্টিপল বা স্ক্রিন করুন, দেখুন হয়ে গিয়েছে। এখানে দেখুন এখন ভিডিওটি কমপ্লিট। তো এডিটিং কমপ্লিট হলে ভিডিওটি একবার প্লে করে দেখে নিন কেমন হয়েছে ভিডিওটি। এরপর ভিডিওটি রেন্ডার করার জন্য শেয়ার আইকনে ক্লিক করে এখানে আপনি ফুল এইচডিতে করবেন কি না এগুলো সেট করে নিয়ে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিন। রেন্ডার কমপ্লিট। ওকে গাইস, অল ইজ ডান। তো গাইস, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ এগুলো ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়। এবং এই ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নতুন ভিডিওগুলো দেখার জন্য। তো বন্ধুরা, সরাসরি যদি আপনি আমার সাথে কথা বলতে চান, আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, সেগুলো ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।